আব্বাকে কি বল না একটা গামছা কিনে দিতে কে ভাই আব্বাকে বল না একটা গামছা কিনে দিতে গাম চালাবে সংসারে কত অভাব তুই জানিস নি কত খরচা চার চারটি পেট চালাই যত সস্তা নাকি ও ছোট আব্বা মেজি আব্বা কি রে কিছু হইলো আব্বার কিছু হইলো না না কিচ্ছু হয়নি সকালবেলা এসছো বাড়ি চলো তোর আব্বা কি কইছে তাড়াতাড়ি বাড়ি চলো আমার এক মাসের তেল হাই 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 কি কাজ করলি রে আমি কতবার বললাম আব্বা তবু সে তেল ডইলি 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 সব তেল শেষ করে দিল ভাই কি আমি কেড়ে নিলাম তোকে কতবার বলেছি তেল বেশি ডলবি নি বাবা আজ কটা ডিম রান্না হয়েছে গো আব্বা তিনটি তোমার একটা আমার দুটো দাদা আমার ঠিক আছে তোর আধ ঘন্টা দাদা খাবে দুটো আমি খাবো আধ ঘন্টা দাঁড়া মজা দেখাচ্ছি আরে ও ভাই এত ভর দুপুরে কোথায় যাইছো জেসমিন তোরা আমি ভাই হলাম কবে দেখি রে জেসমিন তুই হঠাৎ আমাকে অত সম্মান দিছিস কেন রে ও তোর মতলব আমি বুঝি নি তুই আমার ভাইকে পাগল পেয়েছিস কিন্তু আমি পাগল নয় ওরে আমার দেওরা রে তোমার ভাইয়ের সাথে আমার বিয়ে দিলে তোমার বাপের দুটো খাবার বেশি লেগে যাবে তাই না জেসমিন তুই আমার বাপ তুই কথা বলবি না নাহলে সব আমার বাপকে কি বলবো ও দেওরা দাঁড়াও দাঁড়াও শুনি যা পালাইছু কেন আমার বাপের ব্যাপারে কোনো কথা বলবি নি নাহলে সব ভেঙে ফেলে দেব ওরে আমার কিপটি দাও রে আরে আব্বা তো ও আব্বা দাঁড়াও 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 কি হলো বাপ আবার কি বলবা চলো তোমার সাথে কথা আছে তোমাকে বলছি আসো চলো তাহলে বলছি চলো এখানে কি বসো কা চলো বলছি আব্বা আমি খুব জ্বালায় পড়েছি ওই পাড়ায় ওই বদমাশ মেয়ে জেসমিন আছে না আমাকে দেখলি এই রাস্তাঘাটে যেখানে সেখানে আমাকে দেওড়া বলি ডাকে আর আমার ভাই মাত্রা খেয়ে নিল তো তোকে যখন দেওড়া বলি ডাকে তুই তখন ওকে পয়সা চাইতে পারিস নি তখন পয়সা চাবি দেখবি সব দেওড়া মেওড়া কমে ভুইলি জানি হ্যাঁ তাহলে তুমি ওই বদমাশ মেয়েটাকে মেনে নিয়েছো না 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 ওই ফাজিল মেয়েকে মেনে নি অত সহজ না আমি আর হাড়ি চাল বেড়াচ্ছি নি এমনি বড় ছেলে আমি আর ও ভুল কাজ আজ করছি নি দ্বিতীয়বার শোন অত খেপাও মূল্য না শোন অত খেপাও মূল্য না আমার হাড়ি চাল বেড়াবো ভাবি ও ভাবি এলাও আজও কচুর শাক কেন পাশের পুকুর থেকে তুলে আনলেই হতো আরে পুকুরের শাক কি আমার গলা খুব চুলকাইছিল তাই বাজার থেকে নিয়ে আসলাম পুকুর থেকে তুলে আনলি যে পয়সা খরচ হতো না যত সব হার গিফটের দাম আমি আর পারলাম না আমার বাপটা আর আমার ভাইটা আমাকে জেলি খেয়ে নিল কেন কি হয়েছে তোমার বাপ তো জমি কিনছে আমার বাপ বিক্রি করছে আমার বাপটা আর আমার ভাইটা আমাদের সংসারটা পুরো নষ্ট করে দিল আমি মনে মনে ভেবেলাম তোমাকে বিয়ে করব বিয়ে করে সংসারটা করব আব্বা আর কিপটে ভাই হতে দিচ্ছে না তুমি আবার কি করবে তুমি তো একেবারে অকর্ম তুমি বিশ্বাস করো আমি বাড়ি গিয়ে যে কোনো একটা হস্ত নষ্ট করে ছাড়ব আর এক কথা কতবার বলবা ও তাইলে এই চলছি এইখানে দাঁড়া দাঁড়া শালা তুই ভাইকে কি বলছি ও ভাই ওই পারে জেসমিনের হাতে তোমার ভাই কি করছে দেখো গা এই দাঁড়া 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 তুই ঠিক দেখিছিস তো ও মারি ভাই চো দেখি দেখি কই কই ও দেখো দেখো তাই তো রে তোমার কিপটু বাপ যদি মরতো তাহলে কিছু একটা আশা করা যেত তুমি ঠিকই বলেছ জানটা সব জলি খেলি তো
এই পাড়ার মেয়ে ছেলে নিয়ে গেলে আমার জানে জ্বালা হয়ে যেতে, আমার সব জানে জ্বালা বেশি, এই পাড়ার মেয়ে ছেলেগুলো কিনা আমি একটু পারিনি। আরে এই বড় ভাই দাঁড়াও দাঁড়াও, ওই বড় ভাই দাঁড়াও 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 দাঁড়াও। ও বড় ভাই দাঁড়াও দাঁড়াও, বড় ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তোমার কাছে একটা বিচার জানাবো, এরকম একটা ফয়সলা চাই। আমি আবার তোর কাছে কি বিচার করবো রাজেশ, আমি তো তোর কাছে বড় অপরাধী। তুমি যেই কেসের আসামি, তোমাকে সে কথা কে বলেছে? রাজেশ তুই আবার কার কেস নিয়ে এসেছিস? তুমি চিন্তা করে দেখো ভাই, নারী জাতির ছড়না পড়ে মানুষ কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। এ কথা আবার নতুন কিরে রাজেশ, এই নারী জাতিই মানুষকে সৃষ্টি করে আর এই নারী জাতিই মানুষকে ধ্বংস করে, এটাই ইতিহাসের ফল প্রকার। তুই বড় ইতিহাসবিদা হয়ে গেছিস, তুই বড় ইতিহাসবিদা হয়ে গেছিস তাই না রে? আমি নিজের চোখকে যেটা দেখে আসলাম, নিজের কানে যেটা শুনে আসলাম, তোর ইতিহাসও সেটা লেখা নাই। তুই কী বা দেখেছিস, তুই কী বা শুনে হয়েছিস, বল বল শুনি বল। আমি তোকে কী করে বুঝাবো বল ভাই, আমি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। যেখানে তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছি, তুই আমাকে বলা তো কী দরকার? ঠিক আছে তাহলে তোকে বলতে হবে না। রাজেশ তুই নিজের কানকেই বিশ্বাস করতে পারছিস না, তুই কেচে কী করে জিতবি? কী রে তুই আমার সব কথা শেষ না হইতে রায় দিয়ে দিলি? তাই তো দিবি, তোরা তো এক নাইয়ের পাঠ। তা না হইলে আমার বাপের কেরোসিন তেল পুরে সারা রাত গল্প করতে। আচ্ছা রাজেশ তুই আমাকে কিসের লেগে দাঁড় করালি? তোকে আর কি বলবো রে ভাই, আমার নিজের মায়ের পেটের ভাই ও জেসমিনের মতো ফালতু মেয়ের সাথে আমাকে যখন তখন রাস্তাঘাটে দেওড়া বলি ডাকে। ওরা বসি বসি আমার বাপ কবে মরবে সেইলে আলোচনা করছিল। তুই আমি কি করবো আমাকে বল ভাই, তুই একটু বিচার কর, এটাকে সহ্য করা চায়। তুই এই কথা নিয়ে অস্থির হচ্ছিস কেন? তোরা সবাই সমান, আমি এক্ষুনি আব্বাকে বলে দেব, আমি এক্ষুনি বলে দেব দেখ। কি সুন্দর মেয়ে গো, মাশাআল্লাহ। বড় ভাই তো বিয়ে হয়ে গেল, মেজু ভাই যেটা করছে সেইটাই মনে হয় ঠিক না, আব্বার মতে গেলে হবে না। আজ থেকে আমি আর ওই কিপ্টিং করবো না, যাবে হোক ভাইদের সাথে শান্ত হবে।